নমস্কার বন্ধুরা, আমি সোমা, সোমাস কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত। প্লিজ সাবস্ক্রাইব এন্ড বেল আইকন প্রেস। লোটে মাছ ফ্রাই। এই লোটে মাছটাই একদম দোকানের মতনই মুচমুচে হবে এবং দোকানের মতনই খুব সুন্দর খেতেও হবে, কিন্তু নির্ভেজাল। চট জলদি কীভাবে এই লোটে মাছ ফ্রাই ঘরেই তৈরি করে খাওয়া যায় সেটাই আজকে আপনাদের দেখাবো। আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে আমি চট জলদি কীভাবে এই লোটে মাছ ফ্রাইটা আপনাদের করে দেখাবো। তো চলুন, আমরা চপের দোকানে কিন্তু লোটে মাছ খেয়ে থাকি, তো আজকে আপনাদের আমি দেখাবো ঘরে কিভাবে লোটে মাছ ফ্রাই করা যায়। লোটে মাছ রান্না করতে গেলে কিন্তু ভেঙে যায়, তো যাতে না ভাঙে গোটা গোটা দোকানের মতনই লোটে মাছ ভাজা থাকে সেইভাবে আপনাদের করে দেখাবো। চলুন বন্ধুরা, নিয়েছি আমি এখানে 500 গ্রাম লোটে মাছ। এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ মতন পেঁয়াজ আর রসুন বাটা, আর দেব 1/2 টেবিল চামচ মতন আদা বাটা, দেব 1 চামচ মতন জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ মতন হলুদ গুঁড়ো, আর দেব 1/2 টেবিল চামচ মতন লঙ্কার গুঁড়ো। আপনারা এখানে কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন, আমি এখানে লঙ্কার গুঁড়ো ইউজ করছি। আর দেব 2 টেবিল চামচ মতন চালের গুঁড়ো, আপনারা বেসনও ইউজ করতে পারেন, সাথে আমি এখানে বেসন ইউজ করছি না। এর সাথে দিয়ে দেব 1/2 টেবিল চামচ মতন গরম মশলা গুঁড়ো, আপনারা এখানে ধনে পাতা ইউজ করতে পারেন, আমি ধনে পাতা ইউজ করছি না, তো আমি তার পরিবর্তে গরম মশলা ইউজ করছি। সবশেষে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আপনারা যে যেমন নুন খান সেইভাবে ইউজ করবেন। আমি যেখানে আমার এখানে 500 গ্রাম মাছ আছে তো আমি সেই পরিমাণ ইউজ নুন ইউজ করছি। সব দিয়ে এবার আমি এটাকে মাখিয়ে নেব, মাছটাকে মাখিয়ে রেখে দেব। এগুলো আমি মশলাটা মাখিয়ে 15 মিনিট মতন রেখে দিয়েছিলাম, তো এবার আমি কড়াইতে পরিমাণ মতন তেল দেব। কড়াইতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে এক এক করে এই লোটে মাছগুলো ভেজে নেব। আপনারা বেসনে কোট করেও দিতে পারেন, সেটাও হয়, কিন্তু আমি এটা চট জলদি কীভাবে তৈরি করতে হয় সেটাই আপনাদের দেখাচ্ছি। এক এক করে এবার আমি মাছগুলোকে দিয়ে দেব। আমি এইভাবে সব মাছগুলো ছেড়ে দিলাম। এবং উপর থেকে অল্প অল্প মশলাটা দিয়ে দিচ্ছি, তাতে কি আরও খেতে সুন্দর লাগবে। আমি এরম করে লাল লাল করে ভেজে নেব। মাছটা ভাজার সময় আরও একটা জিনিস আপনাকে বলে দিই, মাছটা ভাজার সময় যদি না ওঠে কিংবা না নিয়ে যায় যদি মাছটা, তাহলে আপনারা এক কাজ করতে পারেন, যে মশলা থেকে মাছটাকে নিয়ে আমি এখানে সামান্য পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি, মাছটাকে এইভাবে চালের গুঁড়োর মধ্যে কোট করে দেবো, তাহলে আমার মাছটা আরও ভাঙবে না, কারণ মাছ অনেক সময় নরম থাকে। তো এইভাবে যদি আপনারা কোট করে চালের গুঁড়োটাকে ঝেড়ে ফেলতে হবে, দিয়ে এইভাবে ছেড়ে দেবেন, দেখবেন খুব সুন্দর শক্ত শক্ত ভাজা হয়েছে। আমি এটা আপনাদের অপশনাল বলে দিলাম, দেখুন আমার মাছগুলো খুব সুন্দর ভাজা হয়েছে, না ভাঙছে না কিছু। এইভাবে লাল লাল করে আমি ভেজে নেবো,
এখন দোকানের মতনই কিন্তু খেতে লাগবে। এবং মিহির ভাজাল দোকানে অনেক কিছুই দেয় যাতে আমাদের শরীরের ক্ষতি করে। তো আপনাদের চট জলদি কীভাবে বাড়িতেই তৈরি করে ফেলা যায় এই লোটে মাছের ফিশ ফ্রাই, সেটাই আপনাদের কিন্তু দেখিয়ে দিলাম। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে আমার যে নতুন নতুন রান্নার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে আগে এসে পৌঁছাবে। আর আপনাদের এই রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, একদমই মুচমুচে দোকানের মতন। আপনাদের দেখুন দেখিয়ে দিচ্ছি, এতটাই মুচমুচে হয়েছে। আমি পেঁয়াজ দিয়ে ডেকোরেশন করে দিয়েছি। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।